আসসালামু আলাইকুম। তাহলে আমি যুক্ত করলাম মুস্তাফিজুর রহমান, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যালো ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের পৃথিবীতে তো প্রায় অনেক প্রকার ধর্ম রয়েছে, বা অনেক ধরনের রয়েছে ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এছাড়াও রয়েছে ছোটখাটো আর বড় বড় ধর্ম। তো আমি দেখি যে প্রতিটি ধর্মের মৃত্যুর পরে যে শেষকৃত বা দাফন তাদের সম্পূর্ণ করে নিয়ম রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে। যেমন আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তাদের দাফন যেমন কবর দেওয়া হয় দাফন করার পর, খ্রিস্টানরা যদি মারা যায় তাদের তাদের সিস্টেমটা জানি না, কিন্তু শুনছি এই মুসলিমদের মতোই আর কি, সেটা জানি না। হিন্দুদের মারা গেলে পুরে দেখছি এবং আপনার প্রশ্নটা কি, আপনার প্রশ্নটা কি এটা যে নাস্তিকের লাশ কিভাবে দাফন করা হবে, এটা কি আপনার প্রশ্ন? আমি এটা প্রশ্নটি বলি, ঠিক আছে, আপনি প্রশ্ন বুঝতে পারছেন। আমার প্রশ্নটা হলো যে আপনারা যখন মারা যান আসলে আপনাদের লাস্ট কি হবে দাফন? আমি কিন্তু জানি না বা শুনিও নেই আসলে। আমি মানে নাস্তিক বলতে আমার আশেপাশে এরকম কেউ কারো পরিচয় পাইনি। বুঝতে পেরেছি ভাই, আপনার মানে আমি তো শত শত মুমিন, হাজার হাজার মুমিনের সাথে কথা বলেছি। আপনি যখন প্রথম কথা শুরু করছেন তখনই আমি বুঝছি যে আপনার প্রশ্নটা কি হবে, এটা তখনই বুঝছি। এগুলা ভাই দীর্ঘ বছর, দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা আছে, তো এই জন্য আমি মানে ভাত ভাতে একটা ভাত টিপ দিলেই বুঝতে পারি যে এই আপনি কি প্রশ্ন করবেন। বুঝতে পেরেছি, আমি মানে কথাটা শেষ করি তারপর আপনি কমেন্ট করেন ভাই। কিন্তু কিন্তু আপনার প্রশ্নটা তাহলে শর্ট, আর একটু শর্ট করেও করতে পারেন, আমি তাহলে অ্যানসারে চলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যানসারে চলে যান, আমি শুনতেছি, ঠিক আছে ভাই। আচ্ছা, প্রথমত হচ্ছে কি, নাস্তিকদের লাশ কি করা হবে না না হবে সেটা নিয়ে নাস্তিকদের কোনো মাথা ব্যথা নাই। ও আচ্ছা আচ্ছা, একটু একটু শেষ হোক তারপর আপনি কথা বলেন। হ্যাঁ, আমার এই বিষয়ে একজন প্রখ্যাত দার্শনিক আছেন, প্রাচীনকালের দার্শনিক, ওনার নাম হচ্ছে মহাজ্ঞানী ডায়োজিনিস বলা হতো ওনাকে। হ্যাঁ, উনি ছিলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত দার্শনিক। উনি ছিলেন নাস্তিক, উনি সেই সময়ের যে ধর্ম টর্ম সেগুলো পালন করতেন না, বা সেগুলো মানতেন না, সেই দেব দেবীদেরকে মানতেন না। তো লোকজন এসে তাকে খালি খোঁচাইতো যে এই বেটা, তোর তুই তো নাস্তিক, তুই তো মানে আমাদের দেব দেবী মানিস না, তো তোর মরার পর তোর কি হবে রে, মরার পর তোর তো তোর তোর লাশ শিয়াল চুকুনে খাবে, তোরে আমরা কবর দিব কিভাবে, তোরে আমরা মানে শেষকৃত করবো কিভাবে। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করে দিলে তুমি একটা লাঠি দিয়ে যাও আমার লাশের পাশে, একটা বড় দেখে একটা লাঠি দিয়ে যাও। তো লোকজন বলে যে লাঠি দিয়ে তুই কি করবি? বলে যে লাঠি দিয়ে আমি ওই যে শিয়াল শকুন আসলে শিয়াল শকুনের বাইরে একদম ফাটা বাইর করে দেবো। হ্যাঁ, তখন লোকজন হা হা করে হাসতেছে, বলে হায় হায় কি বলিস তুই, তো তুই তো মরেই যাবি, তুই মরে গেলে তুই আবার লাঠি দিয়ে পিটাবি কেমনে, তোর কি কোনো চেতনা থাকবে মরার পর? কি তোর তোর কি কোনো চেতনা থাকবে যে তুই লাঠি দিয়ে পিটাবি? তারপর সে বলতেছে, মহাজ্ঞানী ডায়োজিনিস বলতেছে যে যদি আমার চেতনা নাই থাকে, যদি আমি আমি ব্যথাই না পাই, তাহলে সেই লাশটাকে শিয়ালে খাইলো নাকি শকুনে খাইলো নাকি পুড়লো নাকি কবরে ঢুকলো, এইটা দিয়ে আসলে কি যায় আসে? আমার তো কিছু যায় আসে না। এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে, এক নম্বর কথাটা হচ্ছে নাস্তিকদের লাশ দিয়ে পরবর্তীতে কি করা হবে সেটা নিয়ে আমাদের তেমন কিছু যায় আসে না। কিন্তু দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে, আমরা জানি যে আমাদের শরীর, মানব শরীরের ভিতরে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা অত্যন্ত দরকারি অঙ্গ প্রত্যঙ্গ। পৃথিবীতে অনেক মানুষ এরকম আছে যারা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ গুলা নষ্ট হয়ে যায়, যেমন অনেকের কিডনি নষ্ট হয়ে যায়, অনেকের ফুসফুস নষ্ট হয়ে যায়, অনেকের হার্ট পর্যন্ত নষ্ট হয়ে যায়, অনেকের চোখের কর্নিয়া যে জিনিসটা আছে, চোখের যে কর্নিয়া থাকে সেই কর্নিয়াটা নষ্ট হয়ে যায়, কর্নিয়া নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা চোখে দেখতে পারে না। এরকম অসংখ্য মানুষ আছে যাদের নানা ধরনের মানে শারীরিক সমস্যা আছে, শারীরিক সমস্যার কারণে তাদের একটা অঙ্গ বা একটা প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, সেই কারণে হয়তো অনেকে মারা যাচ্ছে, অনেকে হয়তো কয়েকদিন বেঁচে থাকবে, 6 মাস বেঁচে থাকবে, তারপর মারা যাবে। তো আমরা দেখেছি, আমরা নাস্তিকরা দেখেছি যে, নাস্তিকরা না, অনেক মানুষই যারা হচ্ছে গিয়ে যুক্তি দিয়ে চিন্তা করে, মানবিকভাবে চিন্তা করে, তারা দেখেছে যে আমাদের মরার পর তো আমাদের এই বডিটা আর কোনো কাজে লাগতেছে না, বডিটা তো নষ্ট হয়ে যাচ্ছে, বডিটা তো হয় হিন্দুরা পোড়ায় ফেলতেছে অথবা মুসলমানরা কবরে দিচ্ছে, কবরে দিলে সেই শিয়াল মানে ওই যে পোকামাকড়ে খায় যাচ্ছে সেই বডিটাকে। হ্যাঁ, নষ্ট হচ্ছে, পচতেছে। হ্যাঁ, পচার থেকে ভালো এটা না যে আমার মৃত্যুর পরে কিন্তু কয়েক ঘন্টা আমার শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মানে ভালো থাকে। হ্যাঁ, 6 ঘন্টা কিছু কিছু অঙ্গ, 6 ঘন্টা ভালো থাকে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ, 2 ঘন্টা ভালো থাকে কিছু কিছু প্রত্যঙ্গ, 24 ঘন্টা পর্যন্ত ভালো থাকে, এরকমও আছে। তো আমার মৃত্যুর পরে যদি আমার বডিটাকে কেটে যদি যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা এখনো সচল আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো এখনো অ্যাক্টিভ আছে, যেগুলো এখনো ভালো আছে, সেই জিনিসগুলো বের করে নেওয়া হয়, এবং বের করে নিয়ে সেই জিনিসগুলো যদি যাদের প্রয়োজন, যে সমস্ত মানুষের প্রয়োজন, যে একটা কিডনি দরকার, একটা ফুসফুস দরকার, ফুসফুস নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, এইরকম যারা মানুষ আছে তাদেরকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে সবচাইতে ভালো কাজ, মানুষের জন্য ভালো কাজ এবং পৃথিবীর জন্য ভালো কাজ। যে একজন মানুষ যদি আমার মৃত্যুর পরে আমার চোখ দুইটা দিয়ে, আমার চোখটাকে আবার কি করা যাবে আমি আপনাকে বলে দিই, এখন আবার বিজ্ঞানীরা আরেকটা প্রযুক্তি বের করছে যে আমার দুই চোখে যে দুইটা কর্নিয়া আছে সেটাকে 4 টুকরা করে
দুইজনকে দৃষ্টি দেওয়া যাবে, দুইজনের দুই মানে চারটা চোখে দৃষ্টি দেওয়া যাবে। হ্যাঁ, মানে আমার একজনের কর্নিয়া দিয়ে দুইজন মানুষ, দুজন মানুষের চারটা চোখ মানে অ্যাক্টিভ হয়ে যাবে, যেই চোখগুলো আগে কোনো কিছুই চোখে দেখতো না। তো আমি কি করেছি, যে কাজটা আমাদের মানে প্রখ্যাত একজন, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত দার্শনিক আরজ আলী মাতুব্বর, তিনিও করে গিয়েছিলেন, এবং আমাদের আরেকজন প্রখ্যাত দার্শনিক আছেন এবং মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলা বিভাগের মানে প্রধান ছিলেন ডক্টর আহমদ শরীফ, উনিও করে গিয়েছিলেন এই কাজ। ওনারা দুজনই নাস্তিক ছিলেন, ওনারা যেই কাজটা করে গিয়েছিলেন, ওনারা ওনাদের ডেড বডিটাকে ডোনেট করে দিয়ে গিয়েছিলেন, যে ওনাদের মৃত্যুর পরে ওনাদের ডেড বডিটা, ডেড বডিটার ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ সচল আছে, ভালো আছে, সেই জিনিসগুলো যেন ডাক্তাররা কেটে বের করে নেয়। বের করে নেওয়ার পরে যেই অংশটুকু বাকি থাকে আমাদের বডিতে, যে অংশটুকু বাকি থাকে যেটা আর সচল না বা যেটা আর অ্যাক্টিভ না, যেটা কাজ করবে না, সেই বডিটাও তারা দান করে দিয়ে গেছে। সেই বডিটাকে তারা কোথায় দান করে দিয়ে গেছে? আচ্ছা, উনি তো চলে গেলেন ভাই, আপনি তো চলে গেলেন, আপনি আবার একটু আসেন, আমার কথাটা তো শেষ হয়নি, আমার কথাটা তো শেষ হতে হবে, এইভাবে পাট করে মাঝখানে চলে গেলে কিভাবে হবে? আমি আপনার, আমি আরো মানে কিছুক্ষণ, আচ্ছা উনি আবার এসছেন, মোস্তাফিজুর রহমান আপনি তো চলে গেলেন, আপনি আবার এসেছিলেন, আপনাকে আবারও আমি যুক্ত করব, আপনি আসেন, আমি আপনার জন্য একটা সিট খালি রাখছি, আমার ব্যাক স্টেজটা ভর্তি হয়ে যাচ্ছে, আমি ব্যাক স্টেজটি সিট খালি রাখছি। হ্যাঁ মোস্তাফিজুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমার একটু ভাই একটু নেটের সমস্যার কারণে। তো যে জিনিসটা বলছিলাম, যে তারপরে আমাদের শরীরের যে অংশগুলো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, সেই অংশগুলো ওনারা দান করে দিয়ে গেছেন। আমার কথাটা ভাই, আলোচনাটা শেষ হোক ভাই, তারপর আপনি বলেন আবার। কারণ আপনি ছাড়াও এখানে অসংখ্য দর্শক, অসংখ্য মুমিন এই লাইভটা পরবর্তীতে শুনবে, তাদের জন্য বাকিটুকু শুনতে হবে ভাই। হ্যাঁ, আমার লাইভে আসছেন, থাকেন, অসুবিধা নেই, আপনার আপনার পয়েন্ট আমি শুনবো, অসুবিধা নেই, কিন্তু আমার পয়েন্ট শেষ করতে দিতে হবে ভাই। ঠিক আছে, এইভাবে কথা, আধা আধি কথা আমি বলি না ভাই। হ্যাঁ, আধা আধি কথা বললে তাহলে আপনি আইসেন না আমার লাইভে, যদি আমার লাইভে আসেন তাহলে আমার পুরো আলোচনা শুনতে হবে, পুরো কথাটা শুনতে হবে, পয়েন্টটা শুনতে হবে। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে আমার বডিতে যে অংশগুলো অকেজ আছে, যে ডেড বডিটা, সেই বডিটাকেও মানে সে আমি ব্যক্তিগতভাবে আমি আমার বডিটাকে ডোনেট করে দিয়েছি। আমার কাছে আমার মানি ব্যাগে সবসময় একটা কার্ড থাকে, সেই কার্ডটা হচ্ছে কি, সেই কার্ডের ভিতরে লেখা আছে যে এই ব্যক্তি যদি রাস্তাঘাটে কোথাও মারা যায় তাহলে সাথে সাথে অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে, অ্যাম্বুলেন্স এসে আমার ডেড বডিটা নিয়ে যাবে, এবং সাথে সাথে আমার, আমি আমি যদি মারা গিয়ে থাকি তাহলে সাথে সাথে আমার বডি থেকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে অ্যাক্টিভ ভালো, সেগুলোকে বের করে ফেলতে হবে। বের করে যাদের দরকার, যেই সমস্ত মানুষের দরকার, সেখানে আবার কোনো কোনো ধরনের বৈষম্য চলবে না। আমার বডিটার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো যে আমি দিব, সেখানে আবার আমার পছন্দ অনুসারে কিন্তু আমি দিতে পারবো না, সেটা দেওয়া হবে লিস্টের ভিত্তিতে। সেটা দিতে হবে যে যে আগে আসবে সে আগে পাবে, ঠিক আছে, এবং সেখানে কোনো ধরনের বৈষম্য চলবে না। আমি এমন করে বলে যেতে পারবো না যে আমার বডিটারে শুধু নাস্তিকদের দিও, হ্যাঁ মুসলমানদের দিও না, এটা আমি বলে যেতে পারবো না। আমার কোনো, আমি কোনো ধর্মীয় কোনো বৈষম্য থাকতে পারবে না, কোনো লৈঙ্গিক বৈষম্য থাকতে পারবে না, গায়ের চামড়ার উপরে কোনো বৈষম্য থাকতে পারবে না। আমি এটা বলে যেতে পারবো না যে সাদা চামড়ার মানুষদের দিও, কাইল্লাগুলার দিও না, হ্যাঁ, বা ধরেন বেটা মানুষের দিও, বেটি মানুষের দিও না, এই হিজড়াদের দিও না, এগুলো কোনো কিছু আমি বলা যেতে পারবো না। আমি জাস্ট আমার বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে যাব, এবং বৈষম্যহীনভাবে, বৈষম্যহীনভাবে যে আগে আসবে সে আগে সেই বডির অংশগুলো পাবে। যদি আমার বডির সেই পার্টটা অ্যাক্টিভ থাকে এবং ভালো থাকে তাহলে তাকে সেই জিনিসটা দেওয়া হবে। আমার বডিটা আমি ডোনেট করে দিয়ে গেছি, একই সাথে আমার বডির যে ডোনেট করার পরে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ডোনেট করার পরে যেই বডিটা থাকবে সেই বডিটাও ডোনেট করে দিয়ে গেছি। সেটা কোথায় ডোনেট করেছি? সেটা ডোনেট করেছি মেডিকেল কলেজগুলোতে, কারণ বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশে যারা মেডিকেল সায়েন্সের ছাত্র, যারা হচ্ছে ডাক্তারি বিদ্যা চর্চা করে বা পড়ালেখা করে এই বিষয়ে, তাদের প্রতিদিনই নতুন নতুন এক একটা ডেড বডির দরকার হয়। ডেড বডি দরকার হয় কেন? কারণ তারা যখন সার্জারি শেখে তখন তাদের অনেকগুলো ডেড বডি কাটতে হয়, হাত পাকাইতে হয় তাদের, হ্যাঁ, বডিটাকে কাইটা কাইটা হাত পাকাইতে হয়, কোন জায়গায় হৃৎপিণ্ড আছে, কোন জায়গায় ফুসফুস আছে, এগুলো হাতায় হাতায় দেখতে হয় তাদের। এইগুলো তারা যত বেশি বেশি করবে, ডেড বডি যারা, তারা যত হাতাবে, যত গুতাগুতি করবে, যত খুলবে, যত কাটবে, তত তারা এক্সপার্ট হয়ে উঠবে সার্জারির ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে দেখা যায় প্রত্যেকটা মেডিকেল কলেজে ডেড বডির অপ্রতুলতা থাকে, ডেড বডি তারা পায় না সহজে। হ্যাঁ, অনেকদিন পরে পরে একটা করে ডেড বডি পায়, যেটা হচ্ছে লাওয়ারিশ, যে লাশগুলো থাকে সেইগুলোকে তারা মাঝে মাঝে পায়, কিন্তু সেগুলোতে অনেক সমস্যা আছে, অনেক আইনগত জটিলতা আছে, সেগুলো তারা ঠিকভাবে কাটাকাটি করতে পারে না। আমি আমার বডিটাকে সেইখানে ডোনেট করে দিয়ে গেছি যে আমার বডিটা যেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আমার বডিটাকে কাইটা কুইটা তারা হাত পাকাইতে পারে। যদি তারা হাত পাকাইতে পারে তাহলে সেইটা
ভবিষ্যতে তারা যখন চিকিৎসা করবে বা তারা যখন সার্জারি করবে তাদের জন্য অত্যন্ত ভালো একটা ব্যাপার হবে যে তারা এক্সপার্ট হয়ে উঠবে, আমার বডিটাকে কাইটা তারা এক্সপার্ট যেন হয়ে ওঠে, কারণ এই সময় তো আমার বডিটা কোনো কাজে আসতেছে না, আমি তো আর এটা জিজ্ঞেস করতে পারবো না, আমার তো যে মানে মানে মাটিতে মাটিতে পচবে, মাটির ভিতরে গিয়ে পচবে, ওকে যদি আমার একে মাটিতে দেওয়া হয় তাহলে পচবে, যদি সমুদ্রে ফেলা দেওয়া হয় সেখানেও পচবে, হুদাই এই বডিটাকে নিয়ে তো আমি কিছু করবো না, সুতরাং এই বডিটাকে আমি ডোনেট করে দিয়েছি, সবকিছু ডোনেট করে দিয়েছি, যে অ্যাক্টিভ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোও নিবে, এরপরে যখন বডিটা থেকে সবকিছু সরায় নিবে সেটাকেও ডোনেট করে দিচ্ছি যেন তারা ভালো করে কাইটা পিটা দেখতে পারে, এরপরে যেইটুকু অবশিষ্ট থাকবে সেটুকুকে তারা কবর দেখ নাকি পানিতে ভাসা দেখ, আমার কিছু যায় আসে না, তারা যা ইচ্ছা করতে পারে, এর পরবর্তীতে আমার পরিবার বা আমার যে যারা ডাক্তার মেডিকেলের ছাত্র যারা তারা ওইটাকে দিয়ে ইচ্ছা করতে পারে, এমনকি আমার কঙ্কালটা নিয়ে তারা মানে ঝুলাও রাখতে পারে, মেডিকেল কলেজে ঝুলে রাখলো কঙ্কালটা, সেটা দেখেও নতুন শিক্ষার্থীরা শিখলো যে কঙ্কালটা কিরকম হয়, মানুষের মানে কঙ্কাল কিরকম হয়, কোন জায়গায় কোন হাড্ডিটা থাকে সেটাও শিখতে পারে, কোনো সমস্যা নেই আমার। তো এইটা হচ্ছে আমার মানে অলরেডি আমি এই বিষয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছি, রেজিস্ট্রেশনের কার্ড আমার পকেটে সবসময় থাকে, আমার চিন্তা হচ্ছে এইটা। এখন আপনি বলেন তো যে এই চিন্তাটা কি মানে ভালো চিন্তা নাকি খারাপ চিন্তা? মানবিকতার দিক দিয়ে আমার চিন্তাটা খারাপ না, ঠিক আছে, ভালো চিন্তা। তো এখন আপনি বলেন যে এই যে পোড়ায় ফেলা বা মাটিতে কবর দেয়া, এইটার থেকে কি এই পদ্ধতিটা কি ভালো নাকি খারাপ? তো ভাইয়া এখন বিষয়টা হচ্ছে মানে এখানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে এই আপনার যে পদ্ধতিটা এই মানে পুড়িয়ে ফেলা বা মাটি দেওয়ার যে ভালো কি না খারাপ, এখন এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে তো কোটি কোটি মানুষ, হ্যাঁ, আসলে সব মানুষের তো লাশ রাখার মতো হিমাগার বা ফ্রিজ ওই মেডিকেলও তো নাই। সেটা আপনার চিন্তা করতে হবে না ভাই, সেটা তো আপনার চিন্তার বিষয় না ভাই, সেটা যদি তারা সেটা এমন তো না যে তারা লাশ রাখার জায়গা পাচ্ছে না, তা তো না, মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে লাশের সংখ্যা লাশ আসে কিন্তু ডোনেট করা লাশ আসে অত্যন্ত কম, পৃথিবীতে অসংখ্য মানুষ এই মুহূর্তে অসংখ্য মানুষ আছে যারা বিভিন্ন অর্গান তাদের নষ্ট হয়ে গেছে কিন্তু তারা অপেক্ষা করতেছে কবে একটা মানুষ মরবে, মানুষ মরলে সেই মানুষটা যদি তার অর্গান ডোনেট করে দিয়ে যায় সেরকমের একটা মানুষ কবে মরবে, মরার পরে তার অর্গানগুলা তাদের শরীরে ট্রান্সপ্ল্যান্ট হবে, এই জন্য অসংখ্য মানুষ এখন পর্যন্ত লিস্ট ধরে অপেক্ষা করতেছে। আপনার কাছে কেন মনে হয় যে এই পদ্ধতিটা খারাপ, মানে লাশ রাখা নিয়ে আমাদের অনেক সমস্যা করতে হবে, এই জিনিসটা কেন মনে হচ্ছে আপনার? এটা তো খুবই উদ্ভট কথা হইলো, আমার কাছে মনে হচ্ছে খুবই উদ্ভট কথা, মানে লাশ নিয়ে তো তারা মানে ধৈরা বসে থাকবে না, কোলে নিয়ে বসে থাকবে না, তাই না? লাশটাকে পাওয়ার সাথে সাথে সেটাকে কেটে সেটার যে প্রত্যঙ্গগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো অ্যাক্টিভ যেগুলো আছে সেগুলো বের করে ফেলা হয় এবং অসংখ্য বড় বড় ফ্রিজ আছে, অসংখ্য বড় বড় সংরক্ষণাগার আছে যেখানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করা যায়, মানুষের এই বডি পার্টসগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। আপনার কাছে কেন মনে হইতেছে আমাদের মানে জায়গা নাই, এই জন্য আমাদের তাড়াতাড়ি পরাই দিতে হবে, তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে হবে, কে বলছে আপনাকে? আমি প্রশ্নটা তো ওইভাবে করিনি, আপনি যেভাবে বলতেছেন। আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনার কাছে কোন পদ্ধতিটা বেটার মনে হয়, যে আপনার লাশটাকে মরার পরে আপনার পরিবার নিয়ে মাটি দিয়ে দিল, পোকামাকড়ে খাইলো, পোকামাকড় খাওয়া ছাড়া তো এই লাশের আর কিছু হইব না, তাই না? পচবো, কয়েকদিন পরে পচা গন্ধ বেরাবে, কিন্তু এর থেকে কি বেটার পদ্ধতি এটা না যে আপনার কর্নিয়াটা, আপনার চোখের যে কর্নিয়াটা সেটা একজন এমন একজন মানুষকে দিয়ে দেওয়া হইলো যেই ব্যক্তিটা এখন চোখে দেখে না, এটা কি আপনার কাছে বেটার পদ্ধতি মনে হচ্ছে না? মানে ঠিক আছে, আপনি যেটা বলতেছেন আমি কথাটা শেষ করি। আমি একটা প্রশ্ন করেছি ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, এই প্রশ্নটার আগে একটু উত্তর দেন। হ্যাঁ ঠিক, আপনি প্রশ্ন করছেন, উত্তর চান, আমার মতামত চান, উত্তর চান, মতামত চান, যেটা চেয়েছি আমি আপনাকে উত্তরটা চেয়েছি, প্রশ্ন করেছি একটা, উত্তরটা চেয়েছি যে আপনি এই যে কোনটা বেটার আপনার মনে হচ্ছে। আসলে ভাই আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি, আমি একজন ধর্ম বিশ্বাস করি, ইসলাম ধর্মে। ভাই আপনি কি বিশ্বাস করেন সেটা আমি জিজ্ঞেস করিনি ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি একজন মানুষ হিসেবে, আমি হিসেবে আপনি কি মনে করেন, আপনার তো যুক্তি বুদ্ধি কাজ করে তাই না, আপনি তো পড়ালেখাও নিশ্চয় করছেন কিছু না কিছু, আপনার কি মনে হয় কোন পদ্ধতিটা ভালো, পোড়ায় ফেলা ভালো নাকি মাটিতে পোকামাকড় খাওয়া ভালো নাকি ডোনেট করে দিয়ে যাওয়াটা ভালো, কোনটা ভালো এই তিনটার মধ্যে? ভাই এখানে তো আমাকে কিছু বলতে আপনি শুধু দেন, বলার শুধু দিতে হবে ভাই, আপনাকে আমি প্রশ্ন করেছি কিন্তু আপনি প্রশ্নের উত্তরটা না দিয়ে যে কাজটা করতেছেন সেটা হচ্ছে এদিক সেদিক কথা বলতেছেন। আমি বলি আগে আপনাকে যখন আমি প্রশ্ন করছি, ঠিক, আপনিও প্রায় অনেকক্ষণ আলোচনা করে আমাকে এসে একটা প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি, উত্তর দেওয়ার পরে আপনাকে আমি একটা প্রশ্ন করেছি এখন যে আপনার কাছে কোন পদ্ধতিটা ভালো মনে হয় ভাই, আপনি আমার প্রশ্নের উত্তরটা না দিয়ে এদিক সেদিক ঘুরতেছেন, প্রশ্নটা সঠিক উত্তরটা দিতেছেন না, দিতে ইতস্তত কেন করতেছেন আপনি?
তা ভাই আমাকে কিছু বলার শুরু দিন, আমি উত্তরটা দিচ্ছি তো, আমি কিছু বলি আমি উত্তরটা আগে দিয়ে তারপরে আপনি যেটা বলার সেটা বললেন, আগে উত্তরটা দিয়ে নেন। তো ভাই এখানে তো বলতে হবে ভাই, বিষয়টা তো আমাকে ক্লিয়ার করতে হবে না? আমি তো উত্তরটা দিয়ে তারপরে আপনি উত্তরটাকে ক্লিয়ার করেন। হ্যাঁ, উত্তরটা দেওয়ার পরে উত্তরটা ক্লিয়ার করবেন, ব্যাখ্যা করবেন, এরপরে আগে উত্তরটা দিয়ে নেন। তাহলে আপনার কথা বুঝছি যে আগে উত্তরটা দিতে হবে যে কোনটা বেটার হবে। তো আমার জানা মতে মাটি দেওয়াটা বেটার হবে, বা যার যার ধর্ম মতে মাটি দেওয়াটা বা উপরে ফেলাটা বেটার হবে, কিন্তু এই যে ডোনেট করাটা বেটার না, এটা আপনার মতামত? একজন মুসলিম হিসেবে আপনার মতামত হচ্ছে এটা বেটার? হ্যাঁ, তাহলে এখন আমি এটাকে মানে ব্যাখ্যাটা দেই। ব্যাখ্যাটা দেন। ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি যেমন নাস্তিক, আসলে সবাই তো নাস্তিক না, সবাই প্রতিটি ধর্মে মানুষ বিশ্বাস করে। তো এবং আমরা কিন্তু পরকালের যে আমাদের মৃত্যু হবে, আমরা কিন্তু যে পৃথিবীতে কাজকর্ম করি, আমাদের যে পাপ, আমরা কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা ভয় থাকে যে আমরা পৃথিবী থেকে মরে গেলে কিন্তু আমাদের পরকালে বিচার হবে। হ্যাঁ, তো আমরা যখন মারা যাব তখন কিন্তু আমাদের লাস্ট যে দাফনের ব্যবস্থা সবকিছু কিন্তু আমাদের ধর্মগ্রন্থে মানে নিয়ম আছে। আমাদের যারা ধর্মীয় গুরু ছিল তাদের লাশ কিভাবে দাফন হয়েছে, সবকিছু মিলে তারা যেভাবে দাফন বা শেষকৃত শেষ করতে বলেছে আমরা সেভাবে করি। তো আধুনিক বিজ্ঞানে বা আধুনিকতার এই যুগে মানুষের অনেক ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, এবং দেখা যাচ্ছে অনেক, আপনি বলছেন আপনার আলোচনায় যে অনেক লাশ থাকে যেগুলোর মালিকানা থাকে না, দেখা যাচ্ছে অজ্ঞাত লাশ যেগুলোকে বলে মালিকানা থাকে না। এই লাশগুলো প্রশাসন নিয়ে আসে, মেডিকেলে নিয়ে আসার পরে তারা এগুলো পোস্টমর্টাম করার পরে যদি লাশগুলোর পরিবার কেউ না পায় তাহলে তারা এগুলো মেডিকেলে রেখে দেয়, এবং তাদের যে ওই লাশগুলোর যে প্রয়োজনীয় মানে অঙ্গ কারণ এখানে আইনগত বাধ্যবাধকতা আছে। একটা লাভারিস লাশ থেকেও কোন প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া যায় না, কারণ সেই লাশটা যদি অনুমতি না দিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা মানুষটা ভাই ভাই পাগলের মতো কথা বললেই তো হবে না ভাই, পাগলের মতো কথা বললে তো হবে না, কোনো যুক্তির তথ্য প্রমাণ ছাড়া পাগলের মতো কথা বললে তো হবে না। যদি সেই মানুষটা অনুমতি না দিয়ে যায় যে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা তোমরা নিয়ে নিতে পারো, ততক্ষণ পর্যন্ত বেওয়ারিশ কোনো লাশ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে আনা যায় না। এটা কি আপনি শিওর? অবশ্যই শিওর, অবশ্যই সেই ব্যক্তির কনসেন্ট লাগবে, তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করতে গেলে তার কনসেন্ট লাগে। তাহলে অনেক মানুষের যে কিডনি নষ্ট হচ্ছে বা এই যে কিডনির যে, তাহলে কিছু করার নাই, যদি যতক্ষণ পর্যন্ত কেউ ডোনেট করে না যাবে, কনসেন্ট না দিবে যে এই আমার মৃত্যুর পরে আমার কিডনিটা অমুককে মানে কাউকে দিয়ে দিও, ততক্ষণ পর্যন্ত তার কিডনি সেখান থেকে বের করা যাবে না, লাশ থেকে বের করা যাবে না। তাহলে হাজার হাজার মানুষ যে কিডনিতে কিডনির সমস্যায় আক্রান্ত, তাদের পথ থাকে দুইটা, যে জীবিত মানুষের যেহেতু দুইটা কিডনি থাকে, কিডনির ব্যাপারটা আবার ইয়া করা যায় যে কিডনিটা তো একজন জীবিত মানুষও দিতে পারে, কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলা যেগুলো মনে করেন লিভার, তারপর ফুসফুস, তারপর কর্নিয়া, এইটা অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা শুধুমাত্র মৃত্যুর পরে নেওয়া যায়। এখন মৃত্যুর পরে যখন নিবেন আপনার তো সেই ব্যক্তিটার অনুমতি লাগবে। আপনারা তো মুসলমানরা তো যেহেতু আপনি বলতেছেন যে আপনাদের ধর্ম বলে যে এটা কদান দেবো না, আপনাদের আপনারা আপনারা পোকামাকড়ে খাওয়াইবেন, মরার পর পোকামাকড়ে খাওয়াইবেন অথবা আগুনে আগুনে পোড়াইবেন, কিন্তু দরকার একজন মানুষের দরকার সে এটা আপনারা দিবেন না। আপনাদের আপনাদের ধর্মবিশ্বাস এটা বলে, আপনার ধর্মবিশ্বাস এটা বেলে দিছে, আপনার অপ্রমাণিত আপনার অপ্রমাণিত অন্ধবিশ্বাস এটা বেলে দিছে, এই কাজটা করুন দেবো না, সেহেতু আপনারা করবেন না ভাই। আমরা এসে তো কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে কথা শুনে কথা শুনে নেন, আপনাদের মতো কথা নেন। আপনি তো ভাই মানে বলদের মতো কথাবার্তা বলতেছেন ভাই, আপনাকে একটু মিউট করে রাখতেছি। কি রকমের বলদের মতো কথাবার্তা শুনেন যে ওনাদের ক্লাস্টারে ওনারা পোকামাকড়ে খাওয়াবে কিন্তু কারো ডোনেট করবে না, ওনার ধর্ম কইছে এই জন্য উনি কারে দিবে না। আমার লাশ উনি এই যে পাকিস্তানে এক মানে জঙ্গি পেটের ভিতরে আত্মঘাতী বোমা বাইন্দা তারপর গেছিল মানে মানে কাফের মারতে, কাফের মারতে গেছে, এখন কাফের বোমা মারছে, কিন্তু বোমা মারার পরে দেখা গেল সে তার নুনুতে একটা নুনুর সামনে একটা বড় লোহার ইয়া দিয়া রাখছে, হ্যাঁ প্রোটেকশন দিয়ে রাখছে, এখন সে বেটা মরে নাই, বোমাটা কোনোভাবে ফাটে নাই, বোমাটা হালকা ফাটছে কিন্তু মানে বোমাটাতে কোনো একটা সমস্যা ছিল যে কারণে বোমাটা ঠিকভাবে ফাটে নাই, এন্ড সে আহত হয়ে হাত পা উড়ে গেছে তার, এখন হাসপাতালে গেছে, এখন হাসপাতালে যাওয়ার পরে সবাই দেখলো যে তার এই যে নুনুর সামনে একটা বিরাট লোহার একটা বর্ম,
ডাক্তার জিজ্ঞেস করলো যে তোমার নুনুর সামনে তুমি বর্ম দিয়ে তুমি আত্মঘাতী বোমা হামলা করতে গেছো, কাফের মারতে গেছো, বিষয়টা কি? বলে যে ভাই মানে জান্নাতে গিয়া তো এটা খুবই দরকার পড়বে, এই এই যন্ত্রটাই তো সবচেয়ে বেশি দরকার পড়বে, এই জন্য আমি নুনুতে মানে প্রোটেকশন দিয়ে গেছি, নুনুতে লোহার পাত দিয়ে আটকায় গেছে, জানে এইটা অন্তত ঠিক থাকে, কারণ জান্নাতে গিয়া তো এটা কাজে লাগাতে হবে, তাই না? মানে সেই মুমিন ভাবছে যে জান্নাতে গিয়ে এই তার যে নুনু সেটা দিয়ে সে জান্নাতে গিয়ে 72 হুরি কেমনে করবে, 72 হুরির সাথে সেক্স করবে কেমনে, যদি নুনু উড়ে যদি বোমায় উড়া যায়। চিন্তা করেন কিরকমের প্যাথেটিক এই মুমিন সমাজের চিন্তা ভাবনা, কিরকমের প্যাথেটিক, কিরকমের ভয়ঙ্কর, কিরকমের মানে উদ্ভট চিন্তা ভাবনা এই সমস্ত মুমিন শ্রেণীর, যে তারা একটা ভালো কাজ এই ভালো কাজটা তারা করবে না, কারণ তাদের অন্ধবিশ্বাস কইছে এই এই যে এই জিনিসটা থাকবে না, মানে ওনাদের ধর্ম কয়ে দিচ্ছে যে এই জিনিসটা ওনারা। এখন আমরা দেখি যে এই বিষয়ে ইসলাম আসলে কি বলে। হ্যাঁ, ইসলামে আসলে সত্যিকার অর্থে আর উনি যেটা বলেছে সেটাই ইসলামে আছে। ইসলামে বলা আছে যে যে এই বডি ডোনেট করা এগুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এটা বলা আছে। হ্যাঁ, আমরা দেখি তাহলে সেই জিনিসটা কোথা থেকে আমি দেখাচ্ছি। এই লেখাটা আপনারা পড়তে পারেন, এই লেখাটার নাম হচ্ছে নাস্তিকের লাশের সৎকার কিভাবে হবে, সংশয় ডট কম এর লেখা। এই যে এই ছবিটা, যে ছবিটা এটা হচ্ছে মহাগিনি ডায়োজিনিসের ছবি, মানে রূপক ছবি আর কি। তো এইখানে আমি একটা ফতোয়া দেখাচ্ছি, একটা খুবই বিখ্যাত ফতোয়া, আই ফতোয়া থেকে। এখানে একদম দলিল প্রমাণ সহকারে মানে প্রত্যেকটা ফতোয়া দেখার সময় যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে দলিলগুলা চেক করে দেখা, দলিলগুলাতে কি বলা হচ্ছে। দেখি আমরা দলিল, ইসলামিক দলিলে কি বলা আছে এই বিষয়ে। আসলে এখানে বলা হচ্ছে যে ইসলামে অঙ্গদান বিষয়ে নিষেধাজ্ঞামূলক ফতোয়া। দেখেন এখানে কি বলা আছে, অঙ্গদান করা কি জায়েজ। এখানে মুফতি অলিউল্লাহ এটার অ্যান্সার দিয়েছেন 13 নভেম্বর 2020। এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে মানুষই সবচেয়ে মর্যাদাবান, তারা ভরা আকাশ, ব্লা ব্লা ব্লা, এগুলো সবই মানুষের জন্য। সূরা 3:4 বলা হয়েছে যে মানুষকে সুন্দরতম গঠনের সৃষ্টি করেছে, মানুষের মন মনন চিন্তা চেতনা জ্ঞানের মর্যাদা প্রদানের কোরআন বলেছেন, আল্লাহ তালা মানুষকে এমন জ্ঞান দান করেছেন যা সে জানতো না, সূরা আলাকের 5 নম্বর। আল্লাহ আরো বলেছেন আমি আদমকে বস্তু জগতের সব শিক্ষা দান করেছি, সূরা বাকারা 33। সমগ্র সৃষ্টির মধ্যে এটা 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 আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আল্লাহ তালার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের মালিক মানুষ নয়, এগুলো সবই আল্লাহ তালার প্রদত্ত আমানত। এই ইসলামের আকিদা হচ্ছে যে মানুষের জীবন এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মালিকানা মানুষের নয়, এইগুলা সবই হচ্ছে আল্লাহ তালার আমানত, ঠিক আছে? এই কারণে এই জন্য চোখ বা শরীরের যে কোনো অঙ্গ জীবিত অবস্থায় বা মৃত্যুবরণের পর দান করা শরীয়তে জায়েজ নেই। ফতোয়ায় মাহমুদিয়া 18/337, ধাবিল কিতাবুন নওয়াজেল 16/196। এখানে আরো যে জিনিসটা বলে দেওয়া হয়েছে সেটা আমরা পড়ি, মানব দেহে শরীয়তের দৃষ্টিতে সম্মানিত যদিও সে কাফের হোক, সুতরাং সেগুলো ক্রয় বিক্রয় স্থাপন ইত্যাদি প্রতি তার প্রতি অসম্মান প্রদর্শন, তাই এটি নাজায়েজ। মানুষের শরীর দ্বারা ফায়দা অর্জন করা জায়েজ নাই, এটা একটা ফতোয়া। এর সারমর্ম, যার সারমর্ম হলো কঠিন অবস্থাতে মানুষের শরীরের অঙ্গ কেটে অন্যের শরীরে স্থাপন করা না জায়েজ। তারপরে আরো বলা হয়েছে, সুতরাং প্রশ্নে উল্লেখিত সুরত, জীবদ্দশায় যদি কারো জীবন রক্ষার তাগিদে কোনো মূল্য গ্রহণ ব্যতীত অঙ্গ প্রদান অঙ্গ দান করতে চায় সেটা জায়েজ হবে না, তাহলে সেটাও জায়েজ হবে না। জীবদ্দশাতে যদি কারো জীবন রক্ষার তাগিদে কোনো মূল্য গ্রহণ ব্যতীত অঙ্গ দান করতে চায় সেটা জায়েজ হবে না। কেউ যদি মৃত্যু পরবর্তী সময় নিজের অঙ্গ যেমন চোখ, কিডনি ইত্যাদি দান করার ওসিয়ত করতে চায়, তার বিধান হচ্ছে কোনো কিছু দান করার জন্য কয়েকটি শর্ত, কয়েকটি বিশেষ শর্ত, যথা যে বস্তুটি দান করছে সেটি মাল হতে হবে, যে ব্যক্তি দান করছে সে উক্ত বস্তুটির পূর্ণ মালিক হতে হবে। দান করার জন্য ফুকাহে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো উক্ত বস্তুটির সঠিক অর্থেই মালিক হতে হবে। মানে আপনি যদি দান করতে চান, অসিয়ত, অসিয়তের বিধান ইসলামে, অসিয়তের বিধান হচ্ছে আপনার মালটার পূর্ণ মালিকানা আপনার কাছে থাকতে হবে, ঠিক আছে? এবং বস্তুটির সঠিক অর্থে মালিক হতে হবে। এছাড়া উক্ত বস্তু দান করা তার জন্য কিছুতেই জায়েজ নয়। আল্লামা কাসানি বলেছেন এই বিষয়ে, এই যে দেখেন উপরোক্ত ইবারত দ্বারা একথা পরিষ্কার যে দান করার জন্য বস্তুটির মূল্য থাকতে হবে, অমূল্য বস্তু না হতে হবে। অমূল্য বস্তু কখনো দান করা যাবে না, অসিয়ত করা যাবে না। সুতরাং যে বস্তু মূলত মালি নয় সেটি দান করা জায়েজ নয়। যেমন আজাদ ব্যক্তি দান করা জায়েজ নয়, মৃত দান করা জায়েজ নয়, হারাম শরীফের স্বীকারকৃত বস্তু দান করা জায়েজ নয়, শুকর দান করা জায়েজ নয়। কারোর জন্য কোনো কিছু দান করার ওসিয়ত করার জন্য উক্ত বস্তু মাল হওয়ার সাথে এটিও শর্ত যে উক্ত বস্তুটি ওসিয়তকারীর মালিকানায় থাকতে হবে। মানে কোনো বস্তু যদি দান করতে চায় তাহলে ওসিয়তকারীর, মানে যিনি ওসিয়ত করে যাবেন যে আমার এই অঙ্গটা আমি মৃত্যুর পরে দান করে গেলাম, সেটাকে বলা হয় ওসিয়ত। এই ওসিয়ত নামাতে উক্ত বস্তুটার মাল হওয়ার সাথে এটিও শর্ত যে উক্ত বস্তুটি ওসিয়তকারীর মালিকানায় থাকতে হবে। ফতোয়ায় আলমগীরিতে উল্লেখিত আছে, এই দেখেন ফতোয়ায় আলমগীরিতে যেটা উল্লেখিত আছে, ওসিয়ত শুদ্ধ হবার শর্ত হলো ওসিয়তকারী যে বস্তুর ওসিয়ত করেছে সে উক্ত বস্তুর মালিক হতে হবে, সেই সাথে যে বস্তুটি ওসিয়ত করেছে সে বস্তুটির মালিকানা হওয়ার যোগ্য হতে হবে। আর যেহেতু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাল নয়,
মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাল নয়, না মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গের মালিক না, মানুষের নিজের জীবন, ইসলামের আকিদা হচ্ছে মানুষের জীবন এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মালিক সে না, এটার মালিকানা হচ্ছে গিয়ে আল্লাহ পাক, বরং সে কেবল ভোগ দখলকারী। এখানে বলে দেওয়া হয়েছে সে কেবল ভোগ দখলকারী, তাই তা সে কোনো তার কোনো অঙ্গকে দান করতে পারে না, দান করার জন্য ওসিয়ত করে যেতে পারে না, কারো কাছে বিক্রি করতে পারে, কোনোটাই করতে পারবে না। অন্য কারো শরীরে ক্ষতি করা যেমন গোনাহ ও পাপ, তেমনি নিজের শরীরের ক্ষতি করা গোনাহ ও পাপ, কারণ এ শরীর মানুষের নিজের মালিকানা নয় বরং আল্লাহর মালিকানায়। ইবনু হাজার আসকালানি ফাতুল বাড়িতে লিখেছেন, আত্মহত্যা নিষিদ্ধতার হাদিস দ্বারা এ হুকুম বের হয় যে যে ব্যক্তি নিজে নিজেকে ধ্বংস করে বা ক্ষতিগ্রস্ত করে সে ব্যক্তি গোনাগার, যেমন অন্য ব্যক্তিকে ধ্বংস করা বা ক্ষতিগ্রস্ত করা গোনা, কেননা মানুষের শরীর ও প্রাণ তার নিজের মালিকানায় নয়। মানে ইবনু হাজার আসকালানি যেটা লিখেছেন ফাতুল বাড়িতে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে যেটা লিখেছেন, মানুষের শরীর ও প্রাণ তার নিজের মালিকানায় নয়, বরং এটি কেবল আল্লাহর মালিকানাধীন। মানুষকে শুধু ভোগ দখলের অধিকার দেয়া হয়েছে, তাই সে তার শরীরকে ততটুকু ব্যবহার করতে পারবে যতটুকু করতে সে অনুমতিপ্রাপ্ত। ফাতুল বাড়ি 11/539। এখানে এই প্রত্যেকটা ফিকি আলোচনার থেকে যে জিনিসটা পরিষ্কার, উপরোক্ত ফিকি কিতাবের পরিষ্কার ইবারতের দ্বারা আশা করি এই বিষয়টি প্রতিভাত হয়ে গেছে যে কোনো ব্যক্তির জন্য তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করে করার ওসিয়ত করার অধিকার রাখে না, কাউকে দান করার অধিকারও রাখে না, আর এভাবে মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করার দ্বারা মৃত ব্যক্তির অসম্মান হয়ে থাকে, এ কারণেও এটি নাজায়েজ, আল্লাহ ভালো জানেন। মুফতি অলিউল্লাহ, ইফতা বিভাগ, ইসলামিক অনলাইন মাদ্রাসা। আচ্ছা, এখন আরো একটা দলিল দেখে নি, যে বিষয়ে আরো একটা আরো অনেক দলিল আছে অবশ্য, কিন্তু আমরা হ্যালো হ্যাঁ বলেন মুস্তাফিজুর রহমান বলেন। আপনি যে ওই পাকিস্তানের যে রেফারেন্সটা দিলেন, যে পাকিস্তানের যে আপনি বললেন যে কথিত জঙ্গি, তার লিঙ্গর কথা বললেন যে এটা কেন তার কি জন্য মানে বললেন যে মনে হচ্ছে না যে জান্নাতে তার নাকি এটা প্রয়োজন হবে, আপনি আমি চাচ্ছি যে এটা আপনি কিভাবে শুনলেন বা কি বা মাধ্যমে বা কোন পত্রিকার মাধ্যমে এটা একটু আমি জানতে চাচ্ছি রেফারেন্সটা কি। সেটা 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 মানে বিভিন্ন পত্রিকাতে বের হয়েছে, সেটা আমি পরে দেখাবো, একটু পরে একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, আমার যে দলিলটা দেখাচ্ছি সেটা আগে দেখায়নি, ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে শেষ করে নিই, ঠিক আছে? আপনার যে মানে যে জিনিসটার ইম্পর্টেন্স কম সেটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে ফতোয়ায় ফকিহুল মিল্লাত গ্রন্থ থেকে, ফতোয়া ফকিহুল মিল্লাত আপনারা জানেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফতোয়া গ্রন্থ। এই গ্রন্থে যে জিনিসটা বলা আছে, স্বেচ্ছায় অন্যকে কিডনি প্রদান করা, এটাও ইসলামে হারাম, মানে আপনি কিডনিও দিতে পারবেন না। দেখেন এখানে প্রশ্ন করা হয়েছে, আমার আব্বার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, এখন আমার আম্মা স্বেচ্ছায় একটি কিডনি দিতে চান, এমত অবস্থায় তার জায়জ হবে কিনা? উত্তর দেওয়া হয়েছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মালিকানাধীন নয়, যে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ক্রয় বিক্রয় বা দান সম্পূর্ণ অবৈধ, তাই প্রশ্নে বর্ণিত সমস্যায় কিডনি দেয়া শরই বিধান মতে বৈধ হবে না, শরই বিধান মতে বৈধ হবে না। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন করা হয়েছে, স্বেচ্ছাপ্রদত্ত কিডনি প্রতিস্থাপন করা, রোগীর দুটি কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দাতা ব্যক্তির কাছ থেকে একটি কিডনি রোগীর দেহে সংযোজন করা, দাতা এবং গ্রহিতা উভয়ের জন্য জায়েজ হবে কিনা? উত্তর দেওয়া হচ্ছে, মানব দেহের প্রতিটি অঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট আমানত, কারো জন্য মৃত্যুর পূর্বে বা পরে নিজের কোনো অঙ্গে মালিকানা হস্তক্ষেপ বৈধ নয়, সুতরাং কিডনির লেনদেন বিনিময়ের ভিত্তিতে বা বিনিময়বিহীন অবস্থায় জায়েজ হবে না, বিনিময়ের ভিত্তিতেও জায়েজ হবে না, বিনিময়বিহীন কোনো অবস্থাতেও জায়েজ হবে না। আচ্ছা, চক্ষুদান দেখি, চক্ষুদানটা ঠিক আছে নাকি? অন্যকে মৃত্যু পরবর্তী চক্ষুদান করা, দেখেন ফতোয়া ফকির মিল্লাত, এগুলো কিন্তু আমি কিছু লিখি নেই, এগুলো মানে ফতোয়া গ্রন্থে লেখা আছে। হ্যাঁ, অন্যকে মৃত্যু পরবর্তী চক্ষুদান করা, প্রশ্ন করা হয়েছে, মৃত্যুর পর চক্ষুদান করলে এ মৃত ব্যক্তির চক্ষু অন্য একজন অন্ধ ব্যক্তিকে সংযোজন করলে অন্ধ ব্যক্তি দেখতে পারে, জানার বিষয় হলো মৃত ব্যক্তির চক্ষুদান করায় পরকালে কোনো অসুবিধা হবে কিনা? উত্তর দিচ্ছেন প্রখ্যাত আলেম, উত্তর দিচ্ছেন মুফতি, উত্তর দিচ্ছেন কোরআন হাদিসের মানে ইয়া অনুসারে উত্তর দিচ্ছেন, নিজের চক্ষু অপরকে দান করলে যদিও অপরের উপকার হবে কিন্তু নিজের ক্ষতি হবে, কারণ চক্ষু মানুষের নিকট আল্লাহর আমানত, মালিক ওই আমানত শুধুমাত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, অন্যদের দেওয়ার অনুমতি দেননি, তাই কেহ এ ধরনের কাজ করতে পারবে না, কেহ এই ধরনের কাজ করতে পারবে না। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার চাচা মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছেন, মৃত্যুর পূর্বে বা পরে তার কিডনি ও চক্ষু দান করার ব্যাপারে, এই ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর, শরই বিধান মতে মানুষের নিজের শরীর কোনো অঙ্গ প্রত্যঙ্গের মালিক নয়, বরং এগুলো একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের কাছে আমানত, মানুষ নিজ জীবদ্দশায় এগুলো ব্যবহারের অধিকার রাখে শুধুমাত্র, কাউকে দেওয়ার অধিকার রাখে না, বিধায় মৃত্যুর পূর্বে ও পরে অঙ্গদান বা ওসিয়ত শরই দৃষ্টিকোণে সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েজ, শরীয়ত ওয়ারিসদের জন্য এ ধরনের ওসিয়ত পালন করা জায়েজ হবে না। পরিষ্কারভাবে কোরআন হাদিসের দলিল দিয়ে এই জিনিসগুলো এখানে
মানে উল্লেখ করা আছে এবং এই জিনিসগুলো এখানে ইয়া করা আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমি দেখালাম রেফারেন্সগুলো, তাহলে মুস্তাফিজ ভাই আপনি আমার কাছে সেইটা দেখতে চেয়েছেন যে যে পাকিস্তানি যে জঙ্গির কথা আমি বললাম তার মানে নিউজ লিঙ্কটা দেখতে চাচ্ছেন নাকি? আচ্ছা, উনি তো কথা বলছেন। আমি একটু যুক্তিতে মুক্তি ভাইকে যুক্ত করি। যুক্তিতে মুক্তি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য। হ্যাঁ, শুনতে পাচ্ছি। যুক্তিতে মুক্তি ভাই আপনি কি, আপনার কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটারে থাকেন আপনি কি একটু সার্চ করে আমাকে লিঙ্কটা বের করে দিতে পারবেন যে যে পাকিস্তানের জঙ্গি যে মানে নুনুতে লোহার বর্ম বেঁধে গেছিল জঙ্গি হামলা করতে? আসিফ ভাই, আমি তো যে মোবাইলে আছি আসিফ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু কথা বলেন, আমি একটু খুঁজে বের করছি। ভাইয়ের নামটা যে কি, ফারহান ভাই নাকি? ভাই হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো রহমান ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো আছি ভাই, হ্যালো আছি ভাই, কাজ করতেছে ওই যে আপনি যে হ্যালো আছি ভাই, কাজ করতেছে, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? হ্যালো রহমান ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো আসিফ ভাই যে খুঁজতেছে, আপনি যে রেফারেন্সটা দেখতে চাইছেন পাকিস্তানের ঘটনাটা, ওটা উনি সার্চ করতেছে, কথা বুঝতে পারছেন? আর আপনাকে এতক্ষণ যে জিনিসগুলো দেখাইলো আসিফ ভাই, রেফারেন্স গুলো, সেটা কি বুঝতে পারছেন আপনি? হ্যালো, আচ্ছা মুস্তাফিজুর রহমান আপনি কি কথা শুনতে পাচ্ছেন না এই যে যুক্তিতে মুক্তি ভাইয়ের? তোমার কথা শুনতেছে কিনা বা উত্তর দিতে পারছে না কিনা বুঝতেছি না আসিফ ভাই। না তাহলে তো আর, তাহলে ওনার, উনি তো কথা বলতেছে না। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি।